স্টুডেন্টস, তোমাদেরকে আজকে পড়াবো মডিফিকেশন অফ দ্য রুট। এই দেখো, এটা হচ্ছে নর্মাল রুট স্ট্রাকচার, এটা নর্মাল রুট স্ট্রাকচার, টেপ রুট অ্যান্ড এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়াস রুট। এগুলো চেঞ্জ হবে, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, তাদের প্রয়োজনে যখন এটা চেঞ্জ হবে, চেঞ্জ দেয়ার শেপ, তো স্ট্রাকচারগুলো যখন চেঞ্জ হবে এটাকে বলবে মডিফিকেশন অফ দ্য রুট। ভেরি মডিফিকেশন হবে ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ফাংশন, তাদের কাজের উপর ভিত্তি করে রুটগুলার মডিফিকেশন হবে। তো মডিফিকেশন অফ টেপ রুটস, ঠিক আছে, টেপ রুট মডিফিকেশন হয়েছে কি কাজ, ফর স্টোরেজ, মানে জমা রাখবে খাওয়ার, তাদের উদ্ভিদের খাওয়ার যখন রুটের মধ্যে জমা থাকবে এই রুটটা মডিফাইড হয়ে যায়, চেঞ্জ, টেপ রুট নর্মাল যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা তো প্রথমে দেখেছি টাইপস অফ রুট, রুট দুই ধরনের আছে, টেপ রুট অ্যান্ড অ্যাডভেন্টেশিয়াস রুট। তো টেপ রুট যখন, টেপ রুটটা যখন মডিফাইড হবে, টেপ রুট মডিফাইড হয়ে তো দুইটা হবে, ফর স্টোরেজ অফ দ্য ফুড, যখন ফুড স্টোরেজ করবে তখন যে মডিফাইড হয়ে ফিউজিফর্ম রুট হয়েছে রেডিশ, কনিক্যাল রুট ক্যারট, নেপিফর্ম রুট বিট অ্যান্ড টিউবারাস রুট। তো চারটা রুটে পরিণত হয়েছে তাদের চেঞ্জ হয়ে। এটা হচ্ছে টেপ রুট, ঠিক আছে, এই টেপ রুটটা মডিফিকেশন হয়েছে ফর দ্য স্টোরেজ পারপাস, স্টোরেজের জন্য এটা মডিফিকেশন হয়েছে। মডিফিকেশন হয়ে এই হয়েছে একটা রুট, এটা পিকচার কিসে তোমরা জানো, এটা হচ্ছে মূলা, কী বলে, রেডিশ, এটা হচ্ছে রেডিশ, এই মডিফাইড হয়ে এটার নাম হয়েছে নাম্বার ওয়ান ফিউজিফর্ম, ফিউজিফর্ম। তো মূলাটা হয়েছে টেপ রুট মডিফাইড, টেপ রুটটা মডিফাইড হয়েছে, এটার নাম ফিউজিফর্ম, এক্সাম্পল হয়েছে রেডিশ। তো এটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এদিকে নিচে এবং উপরে একটু চিকন আছে, মিডিলে একটু মোটা, মানে সোলেন একটু মোটা। তারপর হবে, তারপরে রুটটা দেখো, এটা কি তোমরা জানো, ক্যারট, এই ক্যারটটা মডিফাইড টেপ রুট, এটা হচ্ছে কনিক্যাল রুট। তো নাম্বার টু কনিক্যাল রুট, কনিক্যাল রুট, এটার স্ট্রাকচারটা দেখো কীভাবে, এইভাবে কনিক, কোন শেপ না, এই নিচের দিকে একটু, নিচের দিকে টেপার হয়েছে, উপরের দিকে মোটা, তো এটা কনিক্যাল শেপ, যেমন কনিক্যাল রুট। তারপর হচ্ছে গিয়ে নেপিফর্ম রুট, তারপর মডিফাইড হয়েছে, এটা হচ্ছে নেপিফর্ম রুট। তো এটা তোমরা চেনো, এটা কি বিট, তো বিটটা এভাবে সার্কল আর হঠাৎ করে নিচের দিকে এভাবে টেপার হয়েছে বিট রুটটা, তো এটা হচ্ছে মডিফাইড টেপ রুট, এটার নাম হচ্ছে নেপিফর্ম রুট, নেপিফর্ম রুট, ঠিক আছে। তো নেপিফর্ম রুটের এক্সাম্পল হচ্ছে বিট। তারপর হচ্ছে টিউবারাস রুট, টিউবারাস রুট, এই গাছটা দেখো তোমরা চিনতে পারবে, সবার ম্যাক্সিমামের বাড়িতে থাকে, আমরা যেটাকে বলি ফোর ও ক্লক, এটা হচ্ছে ফোর ও ক্লক, ঠিক আছে, এটা মাইরাবিলিস, এটার রুটটা হচ্ছে টিউবারাস রুট, এটার রুটকে আমরা বলবো টিউবারাস রুট, এটাই মাইরাবিলিসের রুট, এটা হচ্ছে টিউবারাস রুট। তো স্টুডেন্টস, তো আমরা চার ধরনের রুট পেয়েছি, টেপ রুটটা যখন, টেপ রুটটা মডিফাইড হয়েছে ফর দ্য স্টোরেজ পারপাস, মডিফাইড হয়ে চারটা রুট হয়েছে, নাম্বার ওয়ান ফিউজিফর্ম রুট, ফিউজিফর্ম রুট, এক্সাম্পল দিয়েছি র্যাডিশ, এটা মূলা বলি আমরা, নাম্বার টু হচ্ছে কনিক্যাল রুট, কনিক্যাল রুট গাজর, র্যাডিশ, সরি ক্যারট, অ্যান্ড নাম্বার থ্রি নেপিফর্ম রুট, নেপিফর্ম রুট, এটা বিট দিয়েছি এক্সাম্পল, অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে টিউবারাস, টিউবারাস রুট।
তো এই চারটা চেঞ্জ মডিফাইড হয়েছে, কেন হয়েছে? ফর দ্য স্টোরেজ অফ পারপাস, বুঝেছ? খাওয়ার জমা রাখার জন্য এই ট্যাপ রুটটা চেঞ্জ হয়ে এই চার ধরনের রুটে পরিণত হয়েছে। অ্যান্ড চার ধরনের রুটের আমি মডিফাইড হয়েছে ফর স্টোরেজ পারপাস বলেছি, অ্যান্ড ফর ফিজিওলজিক্যাল ফাংশন দে অলসো মডিফাইড। তো ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য মডিফাইড হয়েছে, একটু বলেছি যে ব্রিদিং রুট, যেটা বলেছি ব্রিদিং রুট অ্যান্ড স্যাপ্রোফাইটিক রুট। তো স্যাপ্রোফাইটিক রুটের মধ্যে দিয়েছি মনোট্রোপা এক্সাম্পল, এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এই পিকচারটা হচ্ছে মনোট্রোপা। তারা কী করে? ডেড অর্গ্যানিক ম্যাটার থেকে তারা রুটের সাহায্যে খাদ্য গ্রহণ করে। অ্যান্ড ব্রিদিং রুট, এটা দেখো ব্রিদিং রুট, এই ব্রিদিং রুটটা কী হয়, তারা রুটগুলা বাইরে মাটির উপরে চলে আসে ফর দেয়ার ব্রিথ পারপাস। তো এক্সাম্পল নিয়েছি ম্যানগ্রোভ প্ল্যান্ট, ম্যানগ্রোভ, এটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্টের এক্সাম্পল। তো কি সমুদ্রের পাড়ে থাকে, তা তো মাটিগুলো খুব স্যালাইনিটি, সে খুব মানে সল্টি, সল্টি লেক বা শিশুর এগুলাতে এগুলো থাকে, এই প্ল্যান্টগুলো পাওয়া যায়। তো তাদের মধ্যে একটা স্পেশাল কাইন্ড অফ রুট থাকে, ওই যে এই মাটির উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তাদের রুট, স্পেশাল কাইন্ড অফ রুট। এই রুটগুলো মাটির উপরে চলে আসবে, ঠিক আছে? উপরে আসবে কেন আসবে? সারফেস অফ দ্য ওয়াটার, তার উপরে চলে আসবে কেন আসবে? কারণ তারা উপর থেকে তাদের রেসপিরেশনের জন্য তারা বাতাস নেবে, এয়ার টেক আপ করবে, তাদের এই জন্য এই রুটগুলো উপরে চলে আসে। তো এক্সাম্পল হচ্ছে ম্যানগ্রোভ, ঠিক আছে? এটা হচ্ছে, এই পিকচারটা হচ্ছে মনোট্রোপা। তো স্যাপ্রোফাইটিক রুট মনোট্রোপা, এটা পিকচার হচ্ছে স্যাপ্রোফাইটিক রুট মনোট্রোপা। আর নেক্সট পিকচারটা দেখাচ্ছি, তো এটা হচ্ছে তোমাদের ব্রিদিং রুট নিউমেটোফোর অর নিউমেটোফোর এক্সাম্পল, এটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্ট। তা সাধারণত তারা ওই প্ল্যান্টগুলো কোথায় থাকে? সিসোর অর সল্ট লেক। তাদের স্পেশাল কী আছে? একটা স্পেশাল ধরনের রুট যেটা সারফেস অফ দ্য ওয়াটার ও বা দ্য সয়েলের উপরে চলে আসবে, এই রুটটা কেন চলে আসবে? ফর দ্য রেসপিরেশন পারপাস। তো এইগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল মডিফিকেশন, ফিজিক্যাল মডিফিকেশন, তাদের স্টোরেজ পারপাস না, কিন্তু তাদের কাজের জন্য তাদের রুটগুলো মডিফাইড হয়েছে। কী কাজ? এটা হচ্ছে তার শ্বাস নেওয়ার জন্য, রেসপিরেশনের জন্য এই রুটটা চেঞ্জ হয়েছে ম্যানগ্রোভ প্ল্যান্টের। আর এই যে প্ল্যান্ট, এটা তার খাওয়ার নেওয়ার জন্য, ড্যাট বা ডিকে অর্গ্যান ম্যাটার এগুলো থেকে খাওয়া নেওয়ার জন্য তার রুটটা চেঞ্জ করেছে মনোট্রোপা। তো ক্লিয়ার? এই হয়েছে ট্যাপ রুট মডিফিকেশন।